বিষ্ণুপুর পোড়া মাটির মন্দির হস্তশিল্পের শিল্পকর্ম এবং বালুচরি শাড়ির জন্য বিখ্যাত। 17 এবং 18 শতকের প্রথম দিকে মল্ল রাজবংশের হিন্দু রাজাদের শাসনে বিষ্ণুপুর সমৃদ্ধ হয়েছিল। বিষ্ণুপুর যে কেবলমাত্র পোড়ামাটির শিল্পকলার জন্য বিখ্যাত তা কিন্তু নয়, নানান হস্তশিল্প, মৃৎশিল্প এবং বিশেষ করে রেশম বা সিল্ক শাড়ির জন্য বিখ্যাত। বিষ্ণুপুর সিল্ক, বালুচরি ও স্বর্ণচরি শাড়ির বর্তমান পীঠস্থান বিষ্ণুপুর। 200 বছর আগে মুর্শিদাবাদ জেলার বালুচর নামে একটি ছোট্ট গ্রামে বালুচরির প্রচলন ছিল, যেখান থেকে নাম হয়েছে। বাংলার নবাব মুর্শিদকুলি খান এই শাড়ি তৈরির নৈপুণ্যকে ঢাকা থেকে মুর্শিদাবাদের বালুচর গ্রামে নিয়ে আসেন। গঙ্গা নদীর বন্যা এবং পরবর্তীকালে গ্রামটি তলিয়ে যাওয়ার পর শিল্পটি বাঁকুড়া জেলার বিষ্ণুপুর গ্রামে চলে যায়। একটি শাড়ি তৈরি করতে 4-5 দিন লাগে। চলুন বিষ্ণুপুরের তাঁতিপাড়ায়। বিষ্ণুপুর মল্ল রাজবংশের রাজধানী ছিল, পোড়ামাটির ইটের তৈরি মন্দির ছিল এই শাসকদের অন্যতম কৃতিত্ব। এই মন্দিরগুলির একটি বড় প্রভাব বালুচরির শাড়িতে দেখা যায়। পৌরাণিক কাহিনী মন্দিরের দেওয়াল থেকে নেয়া এবং বালুচরি শাড়িতে বোনা বিষ্ণুপুরের একটি সাধারণ বৈশিষ্ট্য। ব্রিটিশ আমলে এই বালুচরি শিল্পের কদর কমে যায়। 20 শতাব্দীতে আবার বালুচরি শিল্পের পুনরুত্থান ঘটে। প্রথম স্টেপ মালবেরি বা তুঁত গাছ ফার্মিং, কোকুন চাষ বা সেরিকালচার। পশ্চিমবঙ্গের বহু জায়গায় সিল্ক ওয়ার্ম বা গুটিপোকার চাষ হলেও বেশিরভাগ রেশম সুতো আসছে ব্যাঙ্গালোর থেকে। দ্বিতীয় স্টেপ সুতো প্রক্রিয়াকরণ। সুতো নরম করার জন্য এটি সোডা এবং সাবানের দ্রবণে সিদ্ধ করা হয় এবং তারপর শাড়ির প্রয়োজন অনুসারে অ্যাসিড রঙে রং করা হয়। একটি বড় রিলে পেঁচিয়ে রাখা হয়। মোটিফ তৈরি। পল্লব বা শাড়ির আঁচল এবং বালুচরির অন্যান্য অংশের মোটিফ তৈরি করা একটি জটিল প্রক্রিয়া। আচ্ছা, এই ডিজাইনগুলো কি করে হচ্ছে? রঙিন মোটিফ বা নকশাটি একটি গ্রাফ পেপারে আঁকা হয় এবং কার্ড ব্যবহার করে পাঞ্চিং করা হয়। পাঞ্চ করার পরে এই পাঞ্চ কার্ডগুলি ক্রমানুসারে সেলাই করা হয় এবং জ্যাকওয়ার্ড তাঁত মেশিনে লাগানো হয়। ফরাসি জোসেফ মেরি জ্যাকওয়ার্ডের আবিষ্কার এই পাঞ্চ কার্ডের মাধ্যমে। জটিল ডিজাইন বোনার টেকনিক কিন্তু আবার আজকের কম্পিউটার যন্ত্রের জনক চার্লস ব্যাবেজকেও অনুপ্রাণিত করেছিল। জ্যাকওয়ার্ড তাঁত চালু হওয়ার পর একটি বালুচরি শাড়ি বুনতে সময় লাগে 4-5 দিন। দুজন তাঁতি শিফটিং ভিত্তিতে কাজ করেন, দিনে প্রায় 16 ঘন্টা কাজ করেন। এই যে শাড়িটা এখন তৈরি করছো, এটা কিরম দামে বেচা হয় মোটামুটি? তাও তোমরা তো করছো, কোয়ালিটি তো বুঝবে তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটি শাড়ি বুনলে দুজন তাঁতি 1000-2000 টাকা মজুরি পান। ৭ বছর।
বড় হলে তাকেও শিখিয়ে নেবে, তাই তো? এখন সে কি করবে এখন পরের কথা। আচ্ছা আচ্ছা, আচ্ছা না, এমনি তোমাদের যে অন্যরা যারা আছে শিখবে কি নিজেদের কাজ? বিক্রির জন্য দোকানে পাঠানোর আগে হয় কোয়ালিটি চেকিং। এইভাবে প্রস্তুত বালুচরি আভিজাত্যের লক্ষণ এবং মর্যাদার পোশাকে পরিণত হয়। মোটামুটি বালুচরি শাড়ি 7,500 টাকা থেকে শুরু করে 35,000 টাকা অবধি দেখলাম। নিশ্চয় জানেন বিষ্ণুপুরের এই বালুচরি শাড়ি জিআই ট্যাগ প্রাপ্ত, কিন্তু তাঁতিপাড়ার তাঁতিদের যা হাল, আয়ের পরিমাণ এবং কাজের পরিবেশ, তাতে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে আমি সন্দিহান। আমাদের কাজ যদি আপনার ভালো লাগে তাহলে বন্ধুদের শেয়ার করুন, ইউটিউবে কমেন্ট করুন এবং ডিসি জিওগ্রাফিক চ্যানেল সাবস্ক্রাইব করুন।